Hi guys, Assalamu alaikum, it's Robiul Islam, welcome to my new blog. So guys, আজকে আমাদের ব্লগটি হতে যাচ্ছে অনেক দোস্ত আপনারা অবশ্যই থাম্বনেইল দেখে বুঝে গেছেন আমাদের ব্লগটি আজকে কি ধরনের হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ব্লগটি আজকে হতে যাচ্ছে গোলাপ জাম নিয়ে, আর যেখানে রয়েছে গোলাপের রাজত্ব। সো গাইজ, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলটি দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের সকল কন্টেন্ট আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। সো গাইজ, চলুন এখন ভিডিওটি শুরু। গাইস, চলে এলাম বিরুলিয়া ব্রিজে, আর এই ব্রিজ হয়ে আমরা যাব গোলাপ গ্রামে, আর গোলাপ গ্রামে গিয়ে আপনাদেরকে দেখাবো সব গোলাপের বাগান। তো দেখতে থাকুন আমাদের ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। গাইস, গোলাপ গ্রামে যাওয়ার সময় রাস্তার দুপাশে দেখতে পারবেন ছোট ছোট অনেক গোলাপের বাগান, যা দেখে মনটা খুশিতে ভরে যাবে। মেন গোলাপ বাগান কখন দেখব। চলে এলাম শ্যামপুর অটো স্ট্যান্ডার, অটো স্ট্যান্ডের এই শুরু পথে আমাদের প্রবেশ করতে হবে গোলাপ বাগানে। ফাইনালি চলে এলাম গোলাপ বাগানে, আর এখানে রয়েছে নানান রকমের সাদা লাল রঙের গোলাপ। তো আমি এখন যাব আর একটু ভিতরে, চোখ রাখুন আর দেখতে থাকুন গোলাপের দৃশ্যগুলো। এখানে আসলে পেয়ে যাবেন মেয়েদের গোলাপের মাথার বেন মাত্র। গোলাপ বাগানে প্রবেশ করার সময় রাস্তার পাশে দেখতে পেলাম আমাদের ছোটবেলার জনপ্রিয় খেলার একটি ফুল। এই ফুলের নাম আপনাদের গ্রামের ভাষায় কী বলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস, আমি এখন আছি গোলাপ বাগানের সাইডে, কিন্তু গোলাপ বাগানের ভিতরে প্রবেশ করতে পারছি না, কারণ এখানে জালের বেড়া অথবা বাঁশ দিয়ে ঘির দেওয়া রয়েছে, আর বিনা অনুমতিতে প্রবেশ করলে পরে এখানে গুনতে হবে 300 টাকা। আর এখানে রাস্তার সাইডে দেখতে পাবেন দোকানিরা নানান রকমের ফুল নিয়ে বসে আছে, যেগুলো বিক্রি করা হয়, আর এখানে ফুলের দাম খুবই অল্প। আর আমি এখন দেখাচ্ছি আপনাদের গাঁদা ফুল, আর এই গাঁদা ফুল সচরাচর সব জায়গায় দেখা যায়, এটি নিয়ে বলার কিছু নেই। সো গাইস, গোলাপের বাগানের মাঝখানে এই সাদা রঙের ফুলগুলো বাগানের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। হালকা বাতাসে দুল খাওয়া এই ফুলগুলো দেখতে কতই না ভালো লাগছে। গাইস, বাগানের ভিতর দিয়ে হাঁটতে কার না ভালো লাগে, আর সেই বাগান যদি হয় গোলাপের, তাহলে আপনারাই বলুন অনুভূতিটা কেমন। গাইস, গোলাপ বাগান তো দেখা হলো, চলুন এখন একটু ঘুরে আসি গ্রামীণ পরিবেশে। আমি এখন একটা ঢালু পথ দিয়ে নামছি, আমার সামনে রয়েছে আমার স্ত্রী নিপা, আর আমার পিছনে রয়েছেন আমার বন্ধু রাকিব হোসেন। গাইস, আমার চারপাশে রয়েছে সবুজে ভরা ধান ক্ষেত, আর এই ধান ক্ষেত পাড়ি দিয়ে আমরা যাব ওপাশে। দেখুন, আমার পাশে যে একটা বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা ভাঙা থাকার কারণে আমরা এই ব্রিজের উপর দিয়ে ওপারে আসতে পারলাম না, সেজন্যেই আমরা একটু নিচে দিয়ে শর্টকাট রাস্তা বেছে নিয়ে এপারে। গাইস, এইপারে আসার পর আমরা দেখতে পেলাম আরো বড় গোলাপের বাগান, আর গোলাপ বাগানে প্রবেশ করার সাথে সাথে এখানকার চারদিকটা ছড়িয়ে পড়ছে গোলাপের গ্রানে। তো দেখুন, আমার হাতে আছে লাল ধরনের গোলাপ ফুল, আপনারা দেখতে খুব ভালো লাগছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিরকম আপনারা দেখুন। তা গোলাপ ফুল যদি আপনারা প্রবেশ করেন তাহলে খুব সাবধানে প্রবেশ করবেন, কারণ এখানটা রয়েছে অনেক পরিমাণ গোলাপ ফুল, আর গোলাপের গায়ে রয়েছে প্রচণ্ড কাঁটা। আপনারা যদি এই ভিতরে ঢুকেন তাহলে খুব সাবধানতা অবলম্বন করবেন, কারণ গোলাপ ফুলের কাঁটা যদি একবার যদি শৈলে বিন্দে তাহলে মনে করেন অবস্থা তো বুঝতেই পারছেন আপনারা কেমন হবে। চলো, তুমি যে গোলাপ বাগান আসলে, গোলাপ বাগান তোমার কেমন লাগছে? অনেক সুন্দর, বলার মতো না, চারিদিকে খালি গোলাপ আর গোলাপ, এত গ্র্যান্ড, আমার মন একবারে ঘুরে গেছে, কি আর বলবো। গাইস, আমাদের জাতীয় ফল কাঁঠাল, আর একটা গাছে অনেকগুলো কাঁঠাল
ধরে আছে আর এই কাঁঠাল আপনাদের দেখাবো না সেটা কি হয় সো গাইস দেখতে দেখতে আমরা ভিডিও একদমই শেষ পর্যায়ে সো এখন বিদায় নেওয়ার পালা ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা যদি এই মুহূর্তে আমাদের চ্যানেলটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের সকল কন্টেন্ট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।